নেতা হয়ে আছেন তারাও এই নিজে নিজে বুথগুলোকে বিজেপি যেটা মূল মটো আপনা বুথ সবসা মজবুত এটা প্রমাণ করা উচিত মনে করে এই নির্বাচনে মানুষের অনুরোধে আমরা রাজ্য রাজনীতিতে আবারও পুরনো ফর্মে দুধ কুমার মণ্ডল এবারও নিজের গ্রাম থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বিজেপির দাপুটে নেতা দুধ কুমার মণ্ডল ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ বহড়া অঞ্চলের পাঁচ নম্বর সংসদের সাত নম্বর আসনে তিনি বিজেপির হয়ে লড়াই করছেন নিজের জেতার ব্যাপারে আশাবাদী বিজেপির বিতর্কিত দাপুটে নেতা দুধ কুমার মণ্ডল এই রাজ্যে যখন বিজেপির কোনো সংগঠন ছিল না তখনই পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন বীরভূমের এই বিজেপি নেতা একসময় বিজেপি করতে ভয় পেতেন সেই সময় থেকে বিজেপির ঝান্ডা নিয়ে দল করেছেন দুধ কুমার মণ্ডল একটা সময়ে আরএসএস প্রচারক থাকা দুধ কুমার ১৯৮৮ সাল থেকে নিজের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে তিনি প্রার্থী সিপিএমের দাপটের মাঝেও টানা চারবার তিনি পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন দুইবার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিনি প্রধান পদে কাজ চালিয়েছেন পুরনো দ্বন্দ্ব কাটিয়ে এবার দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে দুধ কুমার মণ্ডলকে রামপুরহাট টিভিতে অকপট কি বললেন দুধ কুমার মণ্ডল শুনুন একবার রাজনীতি থেকে আমি সরে থাকিনি আজও নেই আর থাকিনি বলে গ্রামের মানুষের অনেক অনুরোধ আজকে এই পঞ্চায়েত নির্বাচনে আমাকে লড়াইয়ের মাঠে মানুষ দেখতে পাচ্ছে ১৯৮৮ সাল থেকে গ্রামের আমার যে একটা জনভিত্তি আছে সেটা বারবার এই নির্বাচনের মধ্য দিয়ে আমি প্রমাণ রেখেছি লোকসভা নির্বাচনের পরে এই নির্বাচন অত্যন্ত টাফ নির্বাচন মানে গ্রামে এই পঞ্চায়েত নির্বাচন শাসক দলের সঙ্গে সরাসরি সংঘাতের মধ্য দিয়ে এই নির্বাচনে অবতীর্ণ হওয়া অংশগ্রহণ করা আমি প্রমাণ করতে চাইছি যে বীরভূম জেলার বিজেপির কেন্দ্রবিন্দু ময়ূরেশ্বর এবং তার মধ্যে আবার ময়ূরেশ্বর অঞ্চল সেখানে চরমভাবে যারা শাসক দল সন্ত্রাস হিংসা খুন নানান রকম ভয়ভীতি প্রদর্শন করে মানুষের ভোটদানের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে চাইছে সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যারা সব অনেক নেতা হয়ে আছেন তারাও এই নিজের নিজের বুথগুলোকে বিজেপি যেটা মূল মটো আপনা বুথ সবসা মজবুত এটা প্রমাণ করা উচিত মনে করে এই নির্বাচনে মানুষের অনুরোধে আমি লড়াই করছি গতবার তো অনুব্রত মণ্ডল ছিল এবার তো অনুব্রতহীন এবং গতবার যেভাবে সন্ত্রাস হয়েছিল এবারও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে এবার কীভাবে মোকাবিলা করবেন না মানুষই মোকাবিলা করবে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে এবং সত্যি কথা বলতে এখানে জেলার যারাও আছেন মানুষের স্বাভাবিকভাবে ভোটদান শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন এটা যদি প্রশাসন এনসিওর করতে পারে তাহলে লড়াইটা তো অনেক খুন হিংসা কে বাদ রেখে দূরে সরিয়ে হতে পারে কিন্তু প্রশাসন শাসক দলের হয়েই অনুব্রত না থাকুক এক একটা অনুব্রত প্রত্যেকটি থানায় বসে আছে শাসক দলের মাথায় বসে আছে তারা তো কাজ করবে অনুব্রত না আছে কে আছে তারা রাজনৈতিক নেতাদের পশ্চিমবাংলার শাসক দলের নেতাদের অঙ্গুলে হেলো নেই অনুব্রত যে আচরণে কাজ করতে হয় তো ভাষা শারীরিক ভাষা সেই রকম নেই কিন্তু প্রশাসনিক শক্তিটাকে শাসক দলের সপক্ষে অনুব্রত মণ্ডল যেভাবে যে কায়দায় করাতেন শাসক দল সেটাই করাবে আপনি তো লোকসভায় লড়েছিলেন বিধানসভায় লড়েছেন এবং পঞ্চায়েতে লড়ছেন যারা বিজেপি নেতৃত্ব বা কর্মী সাধারণ তাদের কী বার্তা দেবেন না আমি পশ্চিমবাংলায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন এই নির্বাচনে লড়াইয়ের মধ্য দিয়ে দিতে চাইছি যে আমার নির্বাচনে লড়াই করার অধিকার একটা জাতীয় অধিকারের মধ্যে পড়ে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে তা বাংলার মানুষের এই বার্তাটা আমি পৌঁছাতে চাইছি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যে আমাদের প্রতিটি বুথে পঞ্চায়েত নির্বাচন অন্তত মাঠে নামতে হবে সংঘাতমুখী রাজনীতি নয় আন্দোলনমুখী রাজনীতির মধ্য দিয়ে মানুষের আর এই লড়াইকে প্রতিষ্ঠা দিতে হবে মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠা দিতে হবে এবং নির্বাচনে জয় হাসিল করে এই সত্যের জয় হয়েছে এটা প্রমাণ করার জন্য এই বার্তাটা আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি আপনার জয় নিয়ে কতটা আশা একশো ভাগ কেন একশো ভাগের উপর আমি কোনো দিনই ৮৮ সাল থেকে যতবার আমার গ্রামের যে কোনো বুথে দাঁড়িয়েছি আমি হারিনি এবারেও হারবো না বিপুল ভোটে জয় হবে কিন্তু ২০২১ নির্বাচনে যেভাবে ওরা নির্বাচন মানে গণনা কেন্দ্রে কারচুপি করেছিল এবছরও নানান রকম ষড়যন্ত্র করে সেই নির্বাচনকে তারা আমার জয়কে
পরাজয়ের মুখ দেখা দিয়ে সাহায্য করবে, কিন্তু তবুও পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তৃণমূল যদি সন্ত্রাস করে তার মোকাবিলা কীভাবে করবে? মোকাবিলা মানুষই করবে, মোকাবিলা সন্ত্রাস দিয়েই করব। আমি সন্ত্রাস আগে করতে চাই না, এটা এখানে সন্ত্রাসের কোনো প্রসঙ্গও নেই। তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা মানুষ সংগঠিতভাবে প্রতিরোধ করবে।